আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চট্টগ্রাম বন্দরে বেড়েছে আমদানি রপ্তানি, বাড়ছে প্রবৃদ্ধিও, তবে সে অনুপাতে বন্দরের সক্ষমতা বাড়েনি। অপর্যাপ্ত জেটে পণ্য খালাসে দীর্ঘসূত্রিতা, ইয়ার্ড সংকট, আধুনিক যন্ত্রপাতির অভাবসহ নানা সমস্যায় ভোগান্তিতে পড়তে হয় বন্দর ব্যবহারকারীদের। এই অবস্থায় দ্রুততম সময়ে বে টার্মিনাল চালুর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। ইরফাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। সমুদ্রপথে আমদানি রপ্তানির 93% হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে। প্রতিবছরই বন্দরে প্রায় 15% হারে কার্গো কন্টেইনার হ্যান্ডলিং বাড়ছে। আন্তর্জাতিক জাহাজ চলাচল বিষয়ক প্রকাশনা লয়েডস লিস্টের তালিকায় বিশ্বের ব্যস্ততম বন্দরের মধ্যে 58তম স্থানে চট্টগ্রাম বন্দর। ধারণ ক্ষমতার অতিরিক্ত কন্টেইনার আসায় বছরের বেশিরভাগ সময় লেগে থাকে জাহাজ জট। এছাড়া জোয়ারভাটার উপর জাহাজের অপারেশনাল কার্যক্রমের নির্ভরশীলতা, পণ্য সরবরাহের সময়ক্ষেপণ, অগভীর বার্থ, আধুনিক যন্ত্রপাতির অভাব সহ আছে নানা সংকট। শতবর্ষী বন্দরের আধুনিকায়নের পাশাপাশি বিকল্প বন্দর গড়ে তোলার দাবি ব্যবহারকারীদের। আগামী 50 থেকে 100 বছর আমাদের টার্গেট করে যদি আমরা একটা বন্দর নির্মাণ করতে পারি তাহলে সেটি হতে পারে আমদানিতে অতিরিক্ত খরচ, বিনিয়োগে পিছিয়ে থাকা সহ বিভিন্ন ক্ষেত্রে মাশুল গুনছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে বে টার্মিনাল নির্মাণ কাজ শেষ করার তাগিদ তাদের। আমার যদি বন্দরের ক্যাপাসিটিটা বে টার্মিনালটা ঘিরে যেভাবে আমাদের স্বপ্ন ছিল সেই জায়গাতে পৌঁছাতে পারলে কিন্তু আমাদের হ্যান্ডলিংটা আজকের যে পরিস্থিতিতে আমরা পড়ে গেছি এটাতে হয়তো পড়তাম না। বন্দরের সক্ষমতা বাড়াতে কয়েক মাসের মধ্যেই পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চালুর পরিকল্পনা আছে বন্দর কর্তৃপক্ষের। প্রকল্পগুলো হাতে নিয়েছি, সেটার মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অন্যতম। সেটা অলরেডি আমাদের কাজ প্রায় শেষের দিকে, হয়তো কয়েক মাস পর সেটা আমরা চালু করতে পারবো। এখানে প্রায় 4 লাখের অতিরিক্ত কন্টেইনার আমরা বাৎসরিক হ্যান্ডেল করতে পারি। 25,000 কোটি টাকার বাজেটের বে টার্মিনালটি চালু হলে রাখা যাবে 50 লাখেরও বেশি কন্টেইনার। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।